itbari.com এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা প্রোফাইল লিংক বিল্ডিং কি বা ফোরামের সাথে সম্পর্কই কি বা সিগনেচার অ্যালো ফোরাম কি সেটা সম্পর্কে জানলাম। আজকের পর্বে আমরা যে ফোরামে এর আগে রেজিস্ট্রেশন করেছিলাম সেখানে একটি সিগনেচার করব বা সেখানে একটি প্রোফাইল লিংক ক্রিয়েট করব। তো দেখুন আমরা stmlforums.com এই অ্যাড্রেসটাতে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা লগইন অবস্থায় আছি। আপনারা এখানে ঢুকে লগইন করে নেবেন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে, দেন আপনাকে এখানে প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে ক্লিক করবেন। তো আপনি যখন কোনো ফোরামে লগইন করবেন তখন এরকম প্রোফাইল অপশন পাবেন, অথবা যদি প্রোফাইল অপশন না থাকে তাহলে আপনার যে নামটা এখানে শো করবে যে ওয়েলকাম আপনার নাম বা আপনার ইউজার নাম, সেখানে ক্লিক করলেই প্রোফাইল অপশন পেয়ে যাবেন। তো বাম পাশে দেখুন সেটিং অ্যান্ড অপশন চলে এসেছে, এখান থেকে আমরা এডিট প্রোফাইল এই অপশনটা এখান থেকে সিলেক্ট করছি। এখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার প্রোফাইলটা এডিট করতে পারবেন, তবে এখানে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে হোম পেজ ইউআরএল যেটা দেখতে পাচ্ছেন। তো এইটাই হচ্ছে মূলত আমাদের সিগনেচার বা প্রোফাইল লিংক বা আমরা যাই বলি না কেন, এটাই হচ্ছে আমাদের সেই মানে আমাদের প্রোফাইল লিংক বিল্ডিং। তো এইখানেই মূলত আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের নিজেদের ওয়েবসাইট যেটার জন্য এসইও করতেছি সেই ওয়েবসাইট ঠিকানা এখানে লিখব। জাস্ট আমরা আমাদের এখানে অনেক ছোট, আবার জুম করতেছি, withacoder.com আমাদের অ্যাড্রেসটা লিখে দিলাম, আর বাকিগুলা চাইলে লিখতে পারেন। এখানে বায়োগ্রাফি আপনার সম্পর্কে কিছু লিখতে চান, যেমন I am Muhammad Abdul Qadir, a little developer and SEO optimizer. Thanks for visiting my profile. যে কোনো একটা কিছু লিখে দিলাম, অনেকে এখানে লিঙ্ক দেয়, আপনি যদি চান এখানে লিঙ্ক দিবেন ডেফিনেটলি আপনি এখানে লিঙ্ক দিতে পারেন, তবে সব ফোরাম এটা সাপোর্ট করে না। তবে মেইন হচ্ছে আপনার হোম পেজ ইউআরএল এটা অথবা সিগনেচার যাই লেখা থাকুক না কেন, এটাই হচ্ছে এখানে মূলত প্রধান। তো এইভাবে আপনি প্রোফাইল ব্যাকলিংক তৈরি করতে পারেন বা লিংক বিল্ডিং করতে পারেন বা সিগনেচার তৈরি করতে পারেন ফোরামে। আশা করি বুঝতে পেরেছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, আজকের পর্ব এখানে শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।